এক লোক বার্সেলোনা যাবে তো সে একটা টিকিট কাটে প্লেনের টিকিট আগামীকাল সকাল সাতটা বাজে হচ্ছে তার ফ্লাইট তো এখন সমস্যা যেটা দেখা দেয় সেটা হচ্ছে যে আগের রাতে লোকটা অসুস্থ হয়ে যায় তার ফুড পয়জনিং দেখা দেয় এবং মারাত্মক অবস্থা যাকে বলে তো এখন লোকটার হাতে এই সময়টা নেই যেহেতু আগামীকাল সকাল সাতটায় ফ্লাইট লোকটা ফ্লাইটটা ক্যান্সেল করতে পারছে না ওই সময় তার হাতে নেই এদিকে তার শরীরও মারাত্মক খারাপ সে যদি এই অসুস্থ শরীর নিয়ে বার্সেলোনা যায় আগামীকাল সকাল সাতটায় তার মানে হচ্ছে সে কিন্তু টুকটা এনজয় করবে না যেহেতু তার শরীর মারাত্মক খারাপ অপরদিকে সে যদি না যায় তাহলে তার টিকিটটা টিকিটটা লস টিকিটের টাকাটা লস এখন লোকটা এই অবস্থায় কি করবে আপনি যদি ওই লোকটার অবস্থানে থাকতেন তাহলে অসুস্থ শরীর নিয়ে আগামীকাল সকাল সাতটার বার্সেলোনার ফ্লাইটটা আপনি কি ধরতেন নাকি আপনি চিন্তা করতেন যে টাকা যা যাওয়ার গেছে মারি আমি আগে সুস্থ হই টিকিটটা আপনি ক্যান্সেল করতে না পারলেও আপনি এই টিকিটটা ধরতেন না এই টাকাটা লস হওয়ার ব্যাপারটা আপনি মেনে নিতেন কি করতেন মানতেন না যেতেন যদি আপনি এমন চিন্তা করেন যে আমি যাবই যাই হোক আমাকে যেতেই হবে এরকম কেউ যদি আপনি হন তাহলে বুঝতে হবে যে আপনি ওই ধরনের লোকজনের মধ্যে একজন যারা কিনা সচরাচর সচরাচর সাংকস্ট ফ্যালাসিতে ভোগে এই যে কস্ট ফ্যালাসি একটা ফ্যান্সি খটর মোটর একটা টার্ম ব্যবহার করলাম এটাকে আমরা আসলে সোজা বাংলা যেটা বলি সেটা হচ্ছে আম ছালা দুটোই যাওয়ার গল্প চিন্তা করে দেখুন যেই টাকাটা দিয়ে ওই লোকটা বা আপনি নিজে ওই টিকিটটা কেটেছেন সেই টাকাটা কিন্তু চলে গেছে ওটা গন অলরেডি গন এখন আগামীকালকে যদি আপনি আবার বার্সেলোনা যান তার মানে হচ্ছে আপনি আগামীকালকে যে সময়টা দিচ্ছেন হ্যাঁ ওই ওই সময়টা লস তারপর আপনার শরীর খারাপ আপনার এনার্জি লস এবং ওখানে গেলে কিন্তু আপনার আরও টাকা পয়সা লস হবে আপনি টাকা পয়সা আরও যেগুলো দেবেন সেগুলো হচ্ছে আপনি টুরো এনজয় করবেন না আপনার ওই পুরো প্রোজেক্টটাই মানে ফিউচার পুরো জিনিসটাই লস কিন্তু আপনি ওই লস প্রজেক্টটা মেনে নিয়েছেন বা আপনার মাথাতেও আসেনি যে আগামীকাল যাওয়ার মানে হচ্ছে আপনার এক গাদা লস কারণ আপনি চিন্তা করেছেন যে কি আমার টাকাটা লস হবে এরকম কেবল টিকেটের ক্ষেত্রে না আমরা সচরাচর প্রত্যেকটা মানুষই পড়ি আম ছাড়া দুটোই আমরা হারাই কিভাবে ধরুন আপনি একটা বই পড়তে বসলেন হ্যাঁ তো বইটা আপনি মোটামুটি মাছ পর্যন্ত শেষ করে ফেলেছেন কিন্তু বই আপনাকে টানছে না বই আপনার মাথার কয়েক দিয়ে যাচ্ছে আপনার পড়তে খুবই বিরক্ত লাগছে এবং মাঝে মাঝে আপনার কাছে মনে হচ্ছে এই লেখক এই বইটা না লিখলেও পারত তারপরও আপনি বইটা পড়ে শেষ করছেন কেন আপনি চিন্তা করছেন যে আমি তো এত দূর পড়ে ফেলেছি এখন এই বই রাখা যাবে না একটা মুভি দেখতে আপনি বসেছেন মুভি মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট আপনি দেখে ফেলেছেন এখন মুভি যত বাজেই হোক আপনি উঠে যাচ্ছেন না মুভি ছেড়ে দিচ্ছেন না কেন কারণ আর তো অল্প আছে হ্যাঁ আমি চল্লিশ মিনিট সময় দিয়ে ফেলেছি এখন দেখি কী হয় শেষের দিকে কিন্তু মুভি আপনার মোটেই ভালো লাগছে না তার মানে হচ্ছে কি দেখুন যেই সময়টা দিয়ে ফেলেছেন সেই সময়টা লস সামনে যে সময়টা দেবেন সেই সময়টাও লস এবং আপনার মানসিকভাবেও আপনি কিন্তু সন্তুষ্ট না মুভিটা দেখে হ্যাঁ জঘন্য অবস্থা তো এই জিনিসগুলো কেবল কোনোরকম কোনো প্রজেক্ট বা কোনো বই মুভি বা এরকম ক্ষেত্রে না মানুষের ক্ষেত্রে হয়ে থাকে ধরুন আপনি একটা অ্যাফেয়ার আছেন যেখানে হচ্ছে আমাদের প্রত্যেকের একজন বন্ধু থাকে যার হচ্ছে যে সম্পর্ক ভালো না সে হচ্ছে যে তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলি না কেন কয়েকদিন পরপরই অভিযোগ নিয়ে আসে এ আমাকে ঠকিয়েছে এই হয়েছে এই ম্যাচ হয় না ওই ম্যাচ হয় না ব্লা 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 একশোটা অভিযোগ তারপরও দুদিন পরে তারা সবাই একসাথে কেন কারণ হচ্ছে যে আল্লাহ আমি না এত সময় দিয়েছি এত টাকা স্পেন্ড করেছি এত ভালোবেসেছি আমার এত এনার্জি গেল এখন আমি এই প্রজেক্ট হিউম্যান প্রজেক্ট এটা আমি কিভাবে ছেড়ে দিই এরকম চিন্তা করে আমরা বিভিন্ন অ্যাফেয়ারে জড়িয়ে থাকি কিংবা আমাদের যে শেয়ার মার্কেট আছে শেয়ার মার্কেটেও দেখা যায় যে আমরা অনেক টাকা দিয়ে একটা শেয়ার কিনি তারপর এটা যখন ধস নামে আমরা এটা ছেড়ে দিই না কেন আল্লাহ এখানে আমি কত টাকা দিয়েছি এখন আমি কীভাবে এটা ছেড়ে দেব ইত্যাদি চিন্তা করে আমরা দেখা যাচ্ছে অতীতটাকে টেনে ধরে রেখে ভবিষ্যতেরও বারোটা বাজে ছেড়ে দিই এবং এই যে ফ্যালাসিটা ছালা আম দুটো যাওয়ার কস্ট এটাতে আমরা ভুগিনি ভুগছি না এমন মানুষ পাওয়াই যাবে না হ্যাঁ ধরো আপনি একটা কোর্স করছেন বছর হয়ে গেছে কোর্সের শেষ কোর্স শেষ বলা চলে কিন্তু কোর্স আপনাকে এখনো টানছে না কোর্স থেকে আপনার কাছে মনে হচ্ছে যে এখন থেকে বের হয়ে গেলে ভালো হয় প্রতিদিন আপনি চিন্তা করেন যে এই কোর্স আমি ছেড়ে দেবো কিন্তু আপনি ছাড়ছেন না আপনি সাংকষ্ট ফ্যালাসিতে ভুগছেন যেই অ্যাফেয়ারটা আপনি ছাড়ছেন না কেবল সময় ব্যয় করেছেন ভালোবেসেছেন এনার্জি সব কিছু হয়ে আছে আপনার সেজন্য আপনি ছাড়ছেন না ফিউচার আপনি দেখছেন না এই সব কিছুই হচ্ছে সাংকস্ট ফ্যালাসি হ্যাঁ তো এখন এই যে সাংকস্ট ফ্যালাসি এটা থেকে আমরা বের হব কিভাবে দুটো এ প্রথম যেটা সেটা হচ্ছে বুঝতে পারা যে আমি সাংকস্ট ফ্যালাসিতে ভুগছি এটা প্রথমে বুঝতে পারা আপনার মনের আশেপাশে কোথাও যদি মনে হয় যে গতদিন আমি এখানে এই সময় দিয়েছি এই এত পরিমাণ টাকা দিয়েছি এত পরিমাণ ভালোবাসা দিয়েছি এত পরিমাণ এনার্জি দিয়েছি সুতরাং আগামীকালকে এই প্রজেক্ট এই মানুষ এই বই এই মুভি আমি ছাড়ব না যদি এরকম হয় তার মানে হচ্ছে আপনি সাংকস্ট ফেলাসিতে আছেন এবং আপনার প্রথমে হচ্ছে বুঝতে পারাটা যে আমি সাংকস্ট ফেলাসিতে আছি এটা প্রথমে বুঝতে পারতে হবে এবং বুঝতে পারার পরে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে ঠিক আছে এটা গেছে ফিউচারে এখান থেকে আমি কি পাবো এটাকে চেঞ্জ হবে মুভিটা কি শেষ হওয়ার পরে একটা মজার কিছু আছে বলে আমার বন্ধুকে আমাকে বলেছে যে শেষ পর্যন্ত মুভিটা দেখতেই হবে দেখলে আমি মজা পাবো বইটা কি আমাকে কেউ সাজেস্ট করেছে যে বলেছে যে হ্যাঁ প্রথম দিকে তোমার খারাপ লাগতেই পারে কিন্তু শেষটা অসাধারণ পড়ে যাও পড়ে যাও কোনো নিশ্চয়তা কি আছে যে এই ফিউচারটা চেঞ্জ হবে ভালো হবে যদি না হয় তাহলে এই প্রোজেক্ট সেটা মানুষের প্রোজেক্ট হোক বই হোক মুভি হোক কোনো কোর্স হোক আমাদেরকে ছেড়ে দিতে হবে ঠিক আছে ছেড়ে দিয়ে বাইরে বের হয়ে আসতে হবে তো প্রথম হচ্ছে কি বুঝতে পারা দিতে হচ্ছে ফিউচার যদি না দেখি তাহলে যা গেছে যাক আম গেছে যাক ছালাটা অন্তত বাসায় নিয়ে আসি ঠিক আছে তো এই বা ছালা দুটোই যাওয়া ফ্যালাসি যেটাই বলি না কেন এরকম প্রচুর ফ্যালাসিতে দেখা যাচ্ছে আমরা ভুগতে থাকি আমাদের দৈনন্দিন জীবনে এরকম ফ্যালাসের কারণে আমরা ভুল ভাল সিদ্ধান্ত নেই এরকম সচরাচর নেয়া বা সচরাচর এরকম ফ্যালাসির মধ্য দিয়ে যাওয়া মোটামুটি নিরানব্বইটা ফ্যালাসি নিয়ে রোফ ডবেলি তার দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি বইটাতে লিখেছেন আমি কেবল একটা অধ্যায় নিয়ে আপনার সাথে আলোচনা করলাম এরকম আরও আটানব্বইটা অধ্যায় আছে যার মধ্যে আরও দু তিনটা অধ্যায় নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি যেগুলো লিংক আমি ভিডিওর এদিকে ওদিকে কোথাও দিয়ে দেবো আপনারা চাইলে দেখতে পারেন দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই আর বইটা দ্য আউট অফ থিঙ্কিং ক্লিয়ারলি চমৎকার একটা বই আপনি যদি এখনও না কিনে থাকেন কিনে ফেলতে পারেন শুভ কামনা রইল আপনার জন্য বই পড়ুন এবং অন্য কেউ পড়তে বলুন আল্লাহ হাফেজ